এই যে আপনারা আর একটা বিষয় দেখেন, হাওড়ের সবচেয়ে সৌন্দর্য যেটা বলা হয়, আমার কাছে যেটা ভালো লাগে একদম রাজহাঁস। এই হাওড়ে কিন্তু এই রাজহাঁসগুলো বা বিভিন্ন হাঁস যারা পালন করে থাকে সবগুলো কিন্তু আপনার ছেড়ে পালন করা হয়, এরকম যে আবদ্ধ বা আবদ্ধভাবে কিন্তু পালন করে না। তো এই হাওড়ে হচ্ছে আপনার বিস্তৃত একটা হাওড়, আমি যদি দেখাই যে দেখেন অনেক সুন্দর ছিরিয়ালি কিন্তু তারা বসে আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই হাঁসগুলো আসলে কার কোনটা সেটা চিনার জন্য এক একটা হাঁসে এক এক ধরনের রং দেওয়া থাকে। যেমন এই হাঁসগুলো আপনারা দেখেন এগুলোতে হচ্ছে আপনার লাল রং দেওয়া, আবার নিচে যে হাঁসগুলো আছে আমি যদি আপনাদেরকে আরও কাছ থেকে দেখাই এগুলোতে হচ্ছে অন্য একটা কালার রং দেওয়া আর কি। মানে এটা হচ্ছে চেনার একটা সহজ উপায় যেহেতু তারা উন্মুক্তভাবে হচ্ছে পালন করে থাকে। তবে রাজহাঁসগুলো আসলে দেখতে কিন্তু অসাধারণ, যদিও আসলে আমাদের নরসিংদীতে এরকম রাজহাঁস পালনটা খুব কম দেখা যায়। তো হাঁসগুলো যেখানে প্রাকৃতিক খাবার খায় এবং হচ্ছে একদম উন্মুক্ত থাকে সেজন্য হাঁসগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর, বা আমরা যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করি বা পশু পাখি পালন করি তো সেটা চাইতে কিন্তু একটু ভিন্ন। আমরা যদি এখানে আমরা আরেকটা হাঁস দেখাই, যেখানে হোয়াইটের মধ্যে তাদের গলাটা হচ্ছে একটু হলুদ হলুদ ভাব, এই হাঁসগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগে আমার কাছে। এখানে কিন্তু কয়েক ধরনের হাঁস কিন্তু এখানে রয়েছে, এই হাঁসগুলো কিন্তু অনেকটা সুন্দর। এবং কিছু হাঁস আছে আপনার পানিতে, আর এই যে এগুলো হচ্ছে খাবার খেয়ে একদম উপরে চলে আসছে। তো এই হাঁসগুলো আসলে অনেক সুন্দর লাগে। তো হাওড় আসলে হাওড়ই একদম সৌন্দর্য মণ্ডিত যে বিষয়গুলো থাকে সব কিছু কিন্তু এই হাওড়ে খুঁজে পাওয়া যায়। এই চাকটা দেখেন কীরকম করে। তো আমরা সচরাচর জানি যে রাজহাঁস মানুষকে আক্রমণ করে, তো এরা কিন্তু আসলে খুব শান্ত সৃষ্ট। তো দেখা যায় আপনার হাওড় অঞ্চলে প্রচুর মানুষ ট্যুরে আসে, তো এরা হয়তো দেখতে দেখতে সেগুলো অভ্যস্ত হয়ে গেছে, যার কারণে হচ্ছে তারা আর মানুষকে হয়তো আক্রমণ করে না। বা আমি মোটামুটি খুব নিকটে এসে কিন্তু এদের ভিডিওটা ধারণ করছে এবং খুব সুন্দর লাগতেছে হাঁসগুলো। তো এই পশু পাখি পালনটা কিন্তু আসলে অসাধারণ শখের একটা বিষয়, যদিও আসলে সব পশু পাখি পালন করা অনেকের দ্বারাই সম্ভব হয় না। তো যাদের আসলে সম্ভব হয় তারা তো অবশ্যই পালন করে। এবং হাওড়ের পালনের বিষয়টা তো আপনাদেরকে দেখালাম যেটা আসলে একদম উন্মুক্তভাবে থাকে আর কি। এই যে দেখেন হাঁস কত সুন্দর করে ডাকাডাকি করে, এটা কিন্তু একটা প্রাকৃতিক দৃশ্য, অনেক সুন্দর। আমি যদি একদম এই সাইড থেকে দেখাই, এখানে একদম লম্বা সারিভাবে কিন্তু হাঁসগুলো বসে আছে। এই যে একদম কাছ থেকে যদি দেখাই, দেখেন লাল রং দিয়ে রাখছে হচ্ছে এদেরকে, একদম দেখেন এত সুন্দর লাগে প্রাকৃতিক যে দৃশ্যগুলো। এই যে আস্তে 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 সবাই হচ্ছে পানিতে নামার জন্য আসলে অপেক্ষা করতেছে। দেখেন এই যে একদম অসাধারণ কিছু বিষয়। এই যে সবাই কিন্তু এখন পানিতে নেমে যাচ্ছে, পানির দিকে চলে যাচ্ছে। একদম হাওড় আসলে হাওড়ের মতোই দেখতে যেমন অপরূপ সুন্দর, এখানে আসলে প্রকৃতিগুলো কিন্তু অপরূপ সুন্দর। দেখেন কত বড় বড় হাঁস, একদম সুন্দর, সবগুলো পানিতে নেমে যাচ্ছে এখন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।